হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল গুজেলার্স। আজ আমরা শিখব পুরনো বেড কভার অবস্থা দিয়ে কিভাবে সুন্দর একটি পাপোস বানানো যায়। সো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখো, স্কিপ না করে চলো শুরু করি। তো আমরা পুরনো বেড কভারটি ঠিক 53x28 ইঞ্চি সাইজে কেটে নিয়েছি উইথ বস্তা। কেটে নেওয়ার পর আমরা বস্তা এবং কাপড়ের টুকরোটি এক সাইড জুড়ে নেব, মোটামুটি 1 ইঞ্চি ভেতর দিয়ে সেলাই দেব। সুতোটা কেটে নেব, সুতোটা কেটে নেওয়ার পর কাপড়টা আমরা উল্টে দেব। উল্টে দেওয়ার পর আমরা এখানে কাপড়ের টুকরোগুলিকে কাজে লাগাবো সফট করার জন্য কার্পেটটিকে। সো আমরা ঠিক এইভাবে, আমি যেভাবে দেখাচ্ছি তোমরা সেম প্রসেস কিন্তু অবশ্যই অবলম্বন করবে, ঠিক এইভাবে আমরা কাপড় টুকরোগুলিকে বিছিয়ে দেব। বিছিয়ে দেওয়ার পর কাপড়টি ঠিক এইভাবে ঢেকে দিয়ে রোল করে জড়িয়ে নেব। আমরা যদি এখানে রোল করে না জড়িয়ে নিতাম তো আমাদের পক্ষে এত বড় কার্পেট সেলাই করা মেশিনে অসম্ভব হয়ে পড়বে, তাই আমি এই প্রসেসটা অবলম্বন করেছি। সো আমরা এখানে এবার সেলাই শুরু করব। আমরা মোটামুটি 5 কিংবা 6 ইঞ্চি স্পেস দিয়ে দিয়ে পুরো কার্পেটটি সেলাই করব। ভিডিওটি অনেক বড় হয়ে যায় বলে আমরা একটু ফাস্ট করে দিয়েছি তোমাদের সুবিধার্থে। তারপরেও যদি কোনো রকম কনফিউশন থাকে তো কমেন্ট বক্সে কমেন্ট করো, অবশ্যই আমি কমেন্টের রিপ্লাই দেব। আর অবশ্যই হ্যাঁ হ্যাঁ, খুব মনোযোগ সহকারে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখো। সুতোটা কেটে নিয়ে উল্টে দিয়ে আমরা এই দিকটা সেম প্রসেসে সেলাই করে নিব। সেলাই করার পর ঠিক প্যাটার্নটি হবে এরকম। তোমরা চাইলে এখানে অন্যরকম প্যাটার্ন ইউজ করতেও পারো। আমরা এখানে লেসের জন্য 4 ইঞ্চি চওড়া ফিতে কেটে নেব। ফিতে কেটে নেওয়ার পর কার্পেটটিকে উল্টে দিয়ে এবং লেসটিকে ফেলে 1 ইঞ্চি ভেতর দিয়ে একটি সেলাই দিয়ে দেব। সুতোটা কেটে নেব উল্টে দিয়ে 1 ইঞ্চি মুড়ে দিয়ে আবার একটি আমরা সেলাই দিয়ে দেব। আমাদেরকে এখানে লক্ষ্য রাখতে হবে লেসটি অবশ্যই আমরা কার্পেট কিংবা পাপোস যাই হোক না কেন উল্টো দিক থেকে শুরু করব। সুতোটা কেটে নিয়ে আবার একটি আমরা সেলাই দিয়ে দেবো ডাবল সেফটির জন্য। আমাদের কার্পেট রেডি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দিও। সো আজকের মতো বাই।